পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যারা নক্ষত্রের মতো পথ তৈরি করে দেন অন্যদের জন্য। অন্ধকার থেকে আলোর পথ দেখানো এসব মানুষকেই তো বলা হয় লিডার। Let's make a fist. Let's empower them. জাইবা তাহিয়া তাদেরই একজন। সমাজের পিছিয়ে পড়া নারীদের সাহসী করে তুলতে গড়ে তুলেছেন ফিমেল এম্পাওয়ারমেন্ট মুভমেন্ট বা ফেম নামের সংগঠন, যেখানে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি শেখানো হয় প্রয়োজনীয় নানা কাজ। মহতেই উদ্যোগের স্বীকৃতিও মিলেছে জায়বার। দেশের প্রথম নারী হিসেবে 26 জুন পেয়েছেন দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড। কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে বাছাই করা 60 জনের হাতে এই পুরস্কার তুলে দেন ব্রিটেনের রানী। রানীর 90তম জন্মদিন উপলক্ষে 2014 সাল থেকে শুরু হয় এই অ্যাওয়ার্ড। এবারই দেওয়া হয়েছে শেষবারের মতো। সম্মাননা নেয়ার রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন এই নারী সংগঠক। ওই ফিলিংসটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা ছিলাম এরকম 10-11 দিন অ্যাকচুয়ালি, কারণ সবাই ভাবে যে আমরা আসলে কুইনের সাথেই জাস্ট মিট করতে গেছি, কিন্তু তার আগে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে ছিলাম কয়েকদিন, আর ওইখানে আমরা অ্যাকচুয়ালি একটা কোর্স করেছি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে, এটা লিডিং চেঞ্জেস লিডারশিপ নিয়ে আমরা শিখেছিলাম। বিবিসি অফিসে গিয়েছিলাম, তারপর আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অফিসে গিয়েছিলাম। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা 10 ডাউনিং স্ট্রিট যেখানে প্রাইম মিনিস্টার থাকে ওখানে আমরা গিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি আমরা প্রাইম মিনিস্টারের সাথে মিটও করেছি, কথাও বলেছি। ক্যারিয়ার গড়ার জন্য অনেকেই যেখানে দেশের বাইরে পাড়ি জমান, জায়বা সেখানে ব্যতিক্রম। বিদেশে পড়ালেখা করে দেশের টানে চলে এসেছেন প্রিয় মাতৃভূমিতে। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছেন শুধু আত্মবিশ্বাসের অভাবেই পিছিয়ে আছে দেশের তরুণরা। আমাদের কনফিডেন্স নাই কোনো সময়, আমরা ভাবি যে আচ্ছা করবো, এটার ফান্ডিং লাগবে, এটার লস হবে, এটা হবে, কারণ মানে অনেক রকমের আমরাই অনেক মানে নিজেরা নিজেরাই ধারণা করে ফেলি যেটা হবে না, তো এটা আসলে সবচেয়ে বড় বাধা। আয়মান সাইদিক শেষবারের মতো দেয়া এই সম্মাননা পেয়েছেন আরও এক বাংলাদেশি তরুণ আয়মান সাদিক। অনলাইনে শিক্ষামূলক 10 মিনিট স্কুল প্রতিষ্ঠা করে যিনি এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন সবার। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।